ইদানিং শাকিব খান মানেই সফলতা, শাকিব খান মানেই প্রযুক্তির মুখে হাসি। আর এ কারণেই হয়তোবা এক প্রকার যুদ্ধে লিপ্ত হয়েছেন শাকিবের 72 ছবির নায়িকা অপু বিশ্বাস ও নবাগত নায়িকা বুবলি। শাকিবকে নিয়ে অপু ইতিমধ্যে বুবলিকে সোজা হয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। আর এরই মধ্যে পাওয়া গেল গত বছরের সুপারহিট ছবি বসগিরির সিকুয়াল বসগিরি 2 এর খবর। তবে বড় খবর হচ্ছে বসগিরির হিট নায়িকা বুবলি ছবি থেকে বাদ পড়েছেন আর এর বদলে অপু বিশ্বাসকে নেওয়া হয়েছে। আর এই খবরের পর অপু বুবলির যুদ্ধ আর এক নতুন মাত্রা পাবে বলে চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা। গেল বছর 13 সেপ্টেম্বর বসগিরি ঈদুল আজহায় মুক্তি পায়। মুক্তির পর এই ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ছবি প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস কর্ণধার টপি খানের মতে 2 কোটি টাকার বেশি ব্যয় নির্মিত হলেও বসগিরি ছিল ব্যবসা সফল ছবি। সে কারণে গেল বছরই বসগিরি ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণ ঘোষণা দেন ছবি প্রযোজক। এমনকি গেল 8ই অক্টোবর FDC পরিচালক সমিতিতে বসগিরি 2 নামটি নিবন্ধন করা হয়েছে। একজন নায়িকা চূড়ান্ত করেছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিল কে সেই নায়িকা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রযোজক টপি খান। তবে তার কাছ থেকে জানা যায় বসগিরির প্রথম কিস্তি অপু বিশ্বাসকে নিয়েই শুরু করার কথা ছিল, নানা কারণে সেটি হয়নি। তাই যদি এবার অপুকে পাওয়া যায় তবে তা ভালোই হবে বলে জানিয়েছেন ছবি প্রযোজক। তার কাছ থেকে আরো জানা যায় নায়ক হিসেবে শাকিব খানের চূড়ান্ত। তবে এও জানিয়েছেন ছবির নায়িকা দুজন, একজন হবে কলকাতার আর বাংলাদেশ থেকে থাকবেন একজন নায়িকা। বসগিরি ছবিটি পরিচালনা করেছিলেন শামীম আহমেদ রনি। প্রথম কিস্তির মতো এই ছবিটিও শামীম আহমেদ রনি পরিচালনা করতে পারেন, তবে তা নিয়েও সংশয় রয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের কাছ থেকে জানা যায় যেহেতু তিনি খুব শীঘ্রই চলচ্চিত্রে আবার ফিরছেন তাই হয়তোবা এই ছবিতে অভিনয় করতেও পারেন। অন্যদিকে বসগিরির নতুন কিস্তির নায়িকা বিষয়ে জানতে বসগিরির নায়িকা বুবলির মুঠোফোনে কয়েক বা যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। দর্শক, আপনি কি শাকিব বুবলি জুটির বসগিরি ছবিটি দেখেছেন? কেমন লেগেছে ছবিটি জানান আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।